নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুগো টক্স আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকে আমরা আলোচনা করব সেকেন্ড প্লে অফ হিরো এর এটিকে মোহনবাগান ভার্সেস ওড়িশা এফসি ম্যাচটাকে নিয়ে তো ম্যাচটা শেষ হয়েছে দুই শূন্য গোলে এটিকে মোহনবাগান জিতে গেছে ম্যাচটা এবং তারা অ্যাডভান্স করেছে সেমিফাইনালে যেটা তারা খেলবে নয়ই মার্চ হায়দ্রাবাদ এফসির সাথে হায়দ্রাবাদ এফসির মাঠে ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ কিন্তু শর্ট লেগেই হবে তো এবার আসা যাক এই ম্যাচের ফার্স্ট হাফটা নিয়ে তো প্রথম হাফ নিয়ে যদি আমরা বলতে চাই তাহলে প্রথম হাফের প্রথম দশ পনেরো মিনিট কিন্তু ওড়িশা এফসি অনেক ভালো খেলেছে তার প্রধান কারণ এটিকে মোহনবাগান কিন্তু শোক করছিল তারা কিন্তু দেখে নিচ্ছিল অপোন্যান্টকে যে তারা কী রকম স্ট্র্যাটেজি নিয়ে এসেছে এবং দশ পনেরো মিনিটের পর থেকে এটিকে মোহনবাগান কিন্তু প্রেসিং পারফেক্টলি করা শুরু করে এবং তারা পারফেক্টলি বল স্ন্যাচ করছিল এবং দুরন্ত লাগছিল এটিকে মোহনবাগানকে এবং তার মধ্যেই আপনারা সবাই দেখেছেন যে আশিক কুরুনিয়ানের একটা বাজে ইঞ্জুরি হয়ে যায় এবং তাকে চেঞ্জ করতে হয় এবং সেখানে লিস্টন কোলাসো আসে লিস্টন কোলাসো কিন্তু ধীরে ধীরে ভালোই খেলা শুরু করেছিল এবং টিমটাকে মোটামুটি খুব ভালোই লাগছিল ডিফেন্সে প্রীতমের সাথে স্লাফকো ডামিয়ানোভিচের কম্বিনেশন কিন্তু ধীরে ধীরে খুব বেটার হচ্ছে সেটা কিন্তু খুবই একটা পজিটিভ দিক কারণ এখন কিন্তু সেমিফাইনাল ফাইনাল আসবে সেখানে যদি ডিফেন্সিভ পার্টনারশিপটা ভালো হয় তাহলে কিন্তু খুব ভালো হবে এটিকে মোহনবাগানএসের জন্য এবার আসা যাক প্রথম গোলটা প্রথম গোলটার যদি আমরা আলোচনা করি প্রথম গোলটায় কিন্তু ফার্স্ট যে শটটা ডামিয়ানোভিচ নিয়েছিল এবং ডামিয়ানোভিচ শটটা নেওয়ার আগে যেভাবে উইং থেকে সেন্টার ফরওয়ার্ড পজিশনে এসে মানভীর প্রত্যেক দিনই কাজটা করছে এবং বল নামিয়ে দিচ্ছে এবং তারপরে যে শটটা নিয়েছে ডাম ডিমিটি পেট্রাটস পারফেক্ট এবং তারপরে আপনি যদি দেখেন খুব খুব তাড়াতাড়ি কিন্তু যখনই দেখেছে ডিমি পেট্রাটস যে বলটা থ্রো হয়েছে তাড়াতাড়ি গিয়ে থ্রোটা নিয়েছে এবং সেখানে মানভীরের একটা ব্রিলিয়েন্ট ব্যাকহিল এবং তারপর সেখান থেকে হিউগো বোমাসের একটা পারফেক্ট ফিনিশ আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট কোল এটিকে মোহনবাগান এফসির জন্য এই সিজনে এবং এছাড়াও আগের ম্যাচেও একটা ব্যাক করেছিল এবং সেখান থেকে কিন্তু খুব ভালো গোল করেছিল দামিয়ানোবেচ ফার্স্ট গোলটা হওয়ার পর থেকে কিন্তু এটিকে মোহনবাগান অনেক বেশি কর্তৃত্ব দেখাতে শুরু করে মাঠটাতে এবং তার ফলস্বরূপ আমরা কিন্তু দেখতে পারি এটিকে মোহনবাগানের কাছে বল পজিশনও বাড়তে থাকে এবং প্লেইং স্টাইলটাও কিন্তু এটিকে মন বাখান একটু চেঞ্জ করে তারা কিন্তু প্রথম দিকে যেহেতু একটু শোক করছিলো তার পরের দিকে যখন গোল হওয়ার পর কিন্তু উইং প্লেটা আরও বেশি ভালো হতে থাকে লিস্টান কিন্তু ধীরে ধীরে ফর্মে আসছিল এবং মানবীর তো খুবই ভালো খেলছে এছাড়া লিস্ট এছাড়া হিউগো বুমো এবং দিমিত্তি পেত্রাতস কিন্তু খুব খুব সুন্দর মানিয়ে নিয়েছিল এবং তাছাড়াও আজকের যে মানে বেস্ট জিনিসটা বলতে হবে যে গ্ল্যান্ড মার্টিনস না থাকা সত্ত্বেও পুইতিয়া এবং কার্ল্যাক পারফেক্ট কম্বিনেশান ছিল মাঝমাঠে এবং বল যেভাবে স্ন্যাচ ছিল দুজন এবং পাসিং সব কিছুই পারফেক্ট ছিল এবং আজকে কিন্তু একটা জিনিস বলতেই হবে এটিকে মোহনবাগান কিন্তু আজকে পাসিং ফুটবলের ওপর তেমনভাবে কিন্তু জোর দেয়নি তারা বেসিক্যালি আজকে অপোনেন্টকে বুঝে ফুটবলটা খেলেছে তারা যেহেতু নিজেদের কাছে বল রাখছে তাই এটিকে মোহনবাগান একটুখানি ব্যাকসাইড থেকে খেলা শুরু করেছিল এবং তারা ওয়েট করছিলো কখন মিস্টেক করবে এবং সেরকমভাবেই কাউন্টার কিন্তু গোলটা হয় এবং সেভাবেই ফার্স্ট হাফ শেষ হয় এক গোলের লিড নিয়ে কিন্তু এটিকে মোহনবাগান ড্রেসিং রুমে যায় এবার আসা যাক সেকেন্ড হাফ নিয়ে সেকেন্ড হাফের প্রথম থেকেই কিন্তু ওড়িশা এফসি চাপ বাড়াতে থাকে কিন্তু এটিকে মোহনবাগান যেভাবে তাদের প্লেয়ারদেরকে একত মানে একাত্ম করতে পেরেছে কোচ হুয়ান ফেরান্ডো এবং যেভাবে কার্ল ম্যাখিউ মিডফিল্ডে গিয়ে বলটা স্ন্যাচ করে একটা ট্যাকেল স্লাইডিং ট্যাকেল এবং সেখান থেকে বলটা যায়। হিউগু বুমসের কাছে দেন ম্যাক দেন একটা পারফেক্ট পাস এবং সেখান থেকে ডিমি পেত্রাতসের আউটসাইড দিয়ে একটা ব্রিলিয়ান্ট ফিনিশ এবং ইটস আম এটা বলা যেতে পারে আরও একটা সুন্দর গোল এটিকে মোহনবাগানের জন্য এবং দিমি পেত্রাদস কিন্তু ধীরে ধীরে নিজেকে অ্যাজ আ নাম্বার নাইন হিসাবে মানিয়ে নিচ্ছে সেটা কিন্তু এটিকে মোহনবাগানের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আর একটা জিনিস যেটা দিমি পেত্রাদসের ব্যাপারে বলা খুবই খুবই প্রয়োজন সেটা হচ্ছে দিমি কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে অ্যাজ আ স্ট্রাইকার হিসাবে আপনারা হয়তো দেখতে পারেন যে স্ট্রাইকার কিন্তু খুব মানে সেরকমভাবে ইনভলভ থাকে না পুরো গেমে কিন্তু ডিমি পেট্রাদস যেভাবে ইনভলভ থাকছে প্রত্যেকটা প্রত্যেকটা সিচুয়েশানে সেটা কিন্তু অনস্বীকার্য এবং তাছাড়া সে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিয়েছে অ্যাজ আ নাম্বার নাইন উঠে নেবে সব জায়গায় পারফেক্টলি খেলছে এবং তার সাথে বুমোর পার্টনারশিপ তো অসাধারণ এবং হুয়ান ফেরান্ডোর এখানে কিন্তু একটা জিনিস বলা খুবই দরকার অ্যাজ এ কোচ আমরা ক্রিটিসাইজ করি এবং অনেকেই বলেন যে তার অ্যাজ আ একটা স্ট্রাইকার নেওয়া উচিত ছিল হ্যাঁ আমারও মনে হয় যে একটা স্ট্রাইকার নেওয়া উচিত ছিল বাট একটা জিনিস কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে মানে আইএসএলের ফার্স্ট হাফে মানে প্রথম দশ পনেরো বারোটা ম্যাচে কিন্তু অ্যাটাকিং লাইনের প্লেয়ারদের মধ্যে কম্বিনেশনটা ঠিকমতো তৈরি হচ্ছিল না সেটা কিন্তু এখন পারফেক্ট হচ্ছে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে মনভীর কিন্তু অ্যাজ আ সেন্ট্রাল স্ট্রাইকার ঢুকে যাচ্ছে ভিতরে এবং সেখান থেকে সে বল নামিয়ে দিচ্ছে অথবা বল তৈরি করে দিচ্ছে সেটা ইউজ করছে দিমিথি পেত্রাতস এই স্ট্র্যাটেজিটা কিন্তু খুব নতুন করছে এবং এটা এটা কিন্তু সাফল্য দিচ্ছে এটিকে মোহনবাগানকে এবং এবার আসি সেকেন্ড হাফের ফার্স্ট সেকেন্ড গোলটা হয়ে যাওয়ার পর এটিকে মোহনবাগান কিন্তু গেমে পুরো পুরো কর্তৃত্বটা নিজের হাতে তুলে নেয় এবং তারপর আপনারা হয়তো দেখতে পারেন যে ওড়িশা পরপর তিনটে সাবস্টিটিউট করে সাবস্টিটিউশন করে এবং তারপরেও তারা গেমে আসতে পারেনি এবং আমার মনে হয় দামিয়ানোভিচ প্রীতম কোটাল এবং আশিস রায় সুভাশিস বোস ব্রিলিয়ান গেম ছিল এই গেমটায় অসাধারণ খেলেছে এবং লিস্টন কোলার্থও কিন্তু ধীরে ধীরে ফর্মে ফিরছে আজকের গেমটা কিন্তু লিস্টার্ন কোলার্থের জন্য যথেষ্ট ভালো ছিল হ্যাঁ গোল আসেনি গোল হয়তো আসতে পারত বাট বেটার ছিল এবং এবার আসি যে বিশাল কায়তার ঘটনাটাতে আমরা সবাই যারা খেলা দেখছিলাম তারা সবাই মানে ওই মোমেন্টটাতে আমার মনে হয় সবাই অবাক হয়ে গেছিলাম এবং সবাই খুব ভয় পেয়ে গেছিলাম যে বিশাল গায়তের কি হলো কারণ সে পুরোপুরি সেন্সলেস টাইপের হয়ে গেছিলো আমরা সবাই সবাই ভয় পেয়ে গেছিলাম কিন্তু কারণ সে সময় আপনারা দেখতে পারবেন যে মানে অপোনেন্টের টিম এবং ওড়িশার প্লেয়াররা এবং এটিকে মোহনবাগানের কোচও দৌড়ে গেছে এবং তাড়াতাড়ি করে ডাক্তার দেখা হয় এবং তাকে দেখে একটা জিনিস যখন দেখলাম যে সে উঠে দাঁড়িয়েছে এবং ঠিকঠাক মতো কথাবার্তা বলছে তখন তাকে ডাক্তার যখন জিজ্ঞেস করছিল যেটা নর্মালি জিজ্ঞেস করা হয় কারোর যদি মাথায় চোট লাগে কনকাশন হয় তো তখন তাকে জিজ্ঞেস করা হয় যে তিনি কোথায় আছেন কটা বাজে এইসব জিনিসগুলো তখন তিনি হয়তো পারফেক্টলি উত্তর দিতে পেরেছেন এবং মনে হচ্ছিল যে তিনি হয়তো কন্টিনিউ করবেন তবে এটিকে মোহনবাগান কোচ ওয়ান ফেরান্ডো কিন্তু কোনো প্রেশার নিতে চায়নি কোনো রিস্ক নেওয়ার কোনো ব্যাপার নেই সে তাকে চেঞ্জ করে আসকে আস কিন্তু ভালো গোলকিপার আমরা দেখেছি এ এফসি কাপে কিন্তু যথেষ্ট ভালো গোলপি গোলকিপিং করেছিল এবং তারপর আমরা দেখি যে অ্যাম্বুলেন্সে করে কিন্তু বিশাল কায়ত চলে যায় হসপিটালে যেটা ম্যান্ডেটারি যেটা করা দরকার এবং সে যে প্রপারলি সুস্থ হয়ে গেছে মানে ফিট হয়েছে এবং সে উঠে দাঁড়াতে পেরেছে তেমন বড় কোনো ইঞ্জুরি হয়নি সেটা কিন্তু খুবই ভালো এটিকে মোহনবাগানের জন্য কারণ এরকম একটা গোলকিপার যে গোল্ডেন গ্লাভের দাবিদার এবং তাছাড়াও দুর্দান্ত খেলছে এই সিজনে তার কিন্তু এটিকে মোহনবাগানে থাকাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবার আসা যাক ওড়িশা এফসের ব্যাপারে ওড়িশা এফসে কিন্তু ম্যাচটা এসেছিল জিততে কারণ তারা জানে এটা তাদের প্রথম প্লে অফ ম্যাচ খেলছে তারা তোদের হোল সিজনে এবং তারা কিন্তু যথেষ্ট ট্রাই করেছে আমার মনে হয় আজকে ডিয়েগো মারিসিও খুবই মানে খুবই বাজে ফুটবল খেলেছে আমার মনে হয় সেরকমভাবে কোনো কিছু ক্রিয়েট করতে পারিনি একটা আধা চান্স ছিল সেগুলো বাইরে মেরেছে অথবা সেরকমভাবে কোনো কিছু ক্রিয়েট করতে পারিনি এবং এছাড়াও একটা ভালো সুযোগ যেটা ছিল সেটা যদি জেরিকে বলটা দিয়ে দিত জেরি কিন্তু গোল করতে পারতো অ্যাপসের কাছেও কিন্তু সুযোগ ছিল তবে এটিকে মোহনবাগান যেভাবে ডিফেন্স করছিল আশিস রায় বলুন প্রীতম কোটাল বলুন ডামিয়ানোভিচ বলুন বা সুভাষিষ বোস অসাধারণ এবং তাছাড়া কালম্যাকিউ ম্যাক আজকে হিরো অফ দ্য ম্যাচ হয়েছে তার কারণ হচ্ছে সে যেভাবে বক্স টু বক্স ফুটবল খেলে এবং যেভাবে অপোন অপোনেন্টের আক্রমণ ভাগটাকে ভেঙে দেয় এবং সেটার ফলস্বরূপ কিন্তু সেকেন্ড গোলটাও এসেছে আমার মনে হয় আজকে এটিকে মোহনবাগানের কাছ থেকে একটা দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখেছি কিছু মিস্টেকস ছিল যেটা প্রত্যেক ম্যাচে প্রত্যেক টিমেরই থাকে সেটা আমার মনে হয় কোচ দেখবেন এবং সেটার ওপরে কাজ করবেন এবং সত্যি কথা বলতে গেলে দুর্দান্ত পারফরমেন্স ছিল আজকে এটিকে মোহনবাগানের টিমের যে ভার সেই টিমের কাছে ওর এফসি টিকতে পারেনি সেটা যেমন সত্যি এবং আরেকটা জিনিসও যেটা বলা দরকার এটিকে মোহনবাগান কিন্তু এখন যে ফর্মে রয়েছে সেই ফর্মে কিন্তু তারা যে কোনো টিমকে যে কোনো দিন হারিয়ে দিতে পারে হ্যাঁ এটা আমরা অনেকেই বলতাম ওয়ান পেপার তারা ডেঞ্জারাস কিন্তু এখন তারা অনফিল্ডও ডেঞ্জারাস হয়ে গেছে এবং তার উদাহরণ আমরা দেখতে পাচ্ছি তিনটি পরপর গেম তারা জিতেছে এবার তারা খেলবে হায়দ্রাবাদ এফসি সাইজের সেমি ফাইনালস যেটা আগের সিজনেও হয়েছিল এবং সেখানে কিন্তু এটিকে মোহনবাগান হেরে যায় এবং এখানে কিন্তু একটা বড় সুযোগ আছে এটিকে মোহনবাগানের তাদেরকে রিডিম করার এবং তারা ভালো খেলে সেই দুটো ম্যাচ জিতে তারা ফাইনাল খেলতে চাইবে এবার আসা যাক হুয়ান ফেরান্ডোর ব্যাপারে ওয়ান ফেরান্ডোর স্ট্র্যাটেজি নিয়ে অথবা হুয়ান ফেরান্ডোর প্লেইং স্টাইল নিয়ে ম্যাথোলজি নিয়ে আমরা অনেকেই প্রশ্ন করি আসলে আমরা কোচের জায়গায় নেই আমরা দূর থেকে হয়তো অনেক কিছুই বলতে পারি তবে একটা জিনিস আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন অ্যাটাকিং লাইনে কিন্তু কম্বিনেশানটা খুব একটা বেটার ছিল না ফার্স্টের দিকে তাই জন্য সেরকমভাবে গোল আসছিল না সেটারও একটা কারণ ছিল লেস্টন ক্লাসর ব্যাটফর্ম মনবীর সিংও সেরকমভাবে সিজনের শুরুতে খুব একটা ভালো খেলতে পারেনি তারপরে ইঞ্জুরি হয়ে যায় তাই জন্য কম্বিনেশান যেটা তৈরি করছিলো ওয়ান ফের সেটা কিন্তু তৈরি হয়নি এখন কিন্তু বিজনেস এন্ডের দিকে এসে যথেষ্ট ভালো কম্বিনেশান তৈরি হচ্ছে এবং মিডফিল্ড টু অ্যাটাকিং লাইন পারফেক্টলি একটা কম্বিনেশান তৈরি হচ্ছে যেখানে ছোটো ছোটো পাস খেলা হচ্ছে হ্যাঁ কাউন্টার অ্যাটাকিং ফুটবলে বেশি গোল আসছে কিন্তু তাও আপনারা যদি দেখেন বিল্ড আপও কিন্তু ভালো হচ্ছে ব্যাক থেকে এবং ক্রিয়েট করারও চেষ্টা হচ্ছে এবং আশা করি ভবিষ্যতে যে ম্যাচগুলো খেলবে সেখানে ক্রিয়েটের দিকে আরও বেশি নজর যাবে এবং আমরা শুধুমাত্র কাউন্টার অ্যাটাক নয় ভালো বিল্ড আপ করেও গোল দিতে পারবো আমি আশা করি এটিকে মোহনবাগানের হোয়ান ফ্র্যান্ডের ওপর আস্থা রাখা উচিত এবং ফ্যান্সদেরও রাখা উচিত কারণ তিনি এই টিমটাকে ধীরে 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 তৈরি করছেন আপনাদের মাথায় একটা জিনিস মনে রাখা দরকার যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এটিকে মোহনবাগান কিন্তু একটা কাউন্টার অ্যাটাকিং টিম ছিল হাভাসের আন্ডারে তারা কিন্তু কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলতো এবং সাথে ডিফেন্সিভ ফুটবল এবং সেই টিমটাকে এবং সেই মানে মেন মেন প্লেয়ার যেমন প্রীতম কোটাল কাল ম্যাকিউ সেগুলো তারা কিন্তু সেই সময়কারী প্লেয়ার এবং সেই সিস্টেমেই তারা কিন্তু সাফল্য পেয়েছিল এবং সেই রকম সিস্টেম থেকে বের করে নিয়ে এসে তাদেরকে পজেশনাল বেস্ট ফুটবল খেলানোটা কিন্তু অতটা সোজা না আমরা বাইরে থেকে অনেকেই বলতে পারি এবং ক্রিটিসাইজ করতে পারি কিন্তু হুয়ান ফেরান্ডো কিন্তু ধীরে ধীরে পাসিংয়ের ওপর জোর দিচ্ছে পজেশনাল বেস্ট ফুটবল যেটা তিনি পছন্দ করেন কারণ তিনি বার্সেলোনার মানুষ বার্সেলোনা যেরকম ফুটবল খেলে উইথ বল পজিশান নিয়ে সেই রকম ফুটবল কিন্তু তিনি খেলাতে চাইছেন এবং তাকে কিন্তু একটু সময় দেওয়া দরকার কারণ আপনারা যদি একটা জিনিস আরও একটা জিনিস যে ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রীতম কোটালের কিন্তু পাসিং অ্যাকোরসি অনেক বেড়েছে সুভাষেষ বসু কিন্তু আগের মতো সেরকম পাসিং মিস্টেক্স এখন আর অতটা হয় না গোলকিপারও ভালো ডিস্ট্রিবিউট করছে আমার মনে হয় এটিকে মোহনবাগান ফ্যান্সদের এবং এটিকে মোহনবাগানের ম্যানেজমেন্টের দুজনেরই ভরসা রাখা উচিত হুয়ান ফেরান্ডোর ওপর এবং হুয়ান ফেরান্ডোকে একটু সময় দেওয়া উচিত এবং তিনি যদি এই ক্লাবে থাকে তাহলে এই ক্লাবেরই ভালো এবং কারণ তিনি এই ক্লাবটাকে নতুনভাবে তৈরি করছেন একটা নতুন সিস্টেম নিয়ে আসছেন এবং এই সিস্টেমে আগামী আগামী সময় এটিকে মোহনবাগান অবশ্যই সাফল্য পাবে এবং আমরা চাই এই সিজনেও সাফল্য পাক ট্রফিটা নিয়ে যেন মোহনবাগান আবারও আসতে পারেন কলকাতাতে এবার আইএসএলের ট্রফিটা নিয়ে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য